সাহেবগঞ্জ পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে সাহেবগঞ্জ এক নম্বর অঞ্চলে 36 জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয়া হলো। এছাড়াও ওই অঞ্চলের করোনা যোদ্ধা এবং করোনা জয়ীদেরও সংবর্ধনা দেয়া হলো। পাশাপাশি সবুজায়নের লক্ষ্যে 300 চারাগাছ বিতরণ করা হয় সমিতির পক্ষ থেকে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের প্রত্যেকের হাতে 1000 টাকা, শংসাপত্র, মাস্ক, চারাগাছ তুলে দেওয়া হয়। করোনা জয়ীদের প্রত্যেকের হাতে 500 টাকা ও চারাগাছ মাস্ক তুলে দেওয়া হয়। সাহেবগঞ্জ পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে আজ 19:20 বেলা 11টার সময় সাহেবগঞ্জ বাসস্ট্যান্ডের মুক্ত মঞ্চে আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রী 37 জনকে আমরা সম্বর্ধিত এবং প্রয়োজনীয় উপহার দিতে পেরেছি। এছাড়াও যারা করোনা যোদ্ধা এবং করোনা জয়ী অর্থাৎ যারা ICDS আশাকর্মী এবং প্লাস করোনা জয়ী দুজন রুগীকে আমরা যথেষ্ট পরিমাণ উপহার দিয়ে সম্বর্ধিত করেছি। এছাড়াও এলাকা সবুজায়নের লক্ষ্যে আমরা এলাকার মানুষদের মধ্যে 320 গাছ বিলি করেছি। আমরা যে ছাত্রছাত্রীদের এখানে সম্বর্ধনা করলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের, আমরা চাই তারা আগামী দিনে সমাজের পাশে থাকুক, এই লক্ষ্য নিয়ে আমরা এই অনুষ্ঠান করেছি, তারা আরও বড় হোক, গরিব মানুষের পাশে থাকুক। সাহেবগঞ্জ পল্লী মূল সমিতি পূর্বেও মানুষের পাশে ছিল, বর্তমানেও আছে এবং আগামী দিনেও থাকবে। আপনাদের সকলের শুভেচ্ছা এবং সকলের আশীর্বাদ কামনা করি। সাহেবগঞ্জ থেকে সুরজ প্রসাদের রিপোর্ট, বেঙ্গল টিভি।